সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি নিউজ এক্সপোজার টিভিতে। ভিডিও শুরুতে আপনাদের কাছে একটি বিনীত অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। প্রথমেই থাকছে আজকে প্রধান প্রধান সংবাদ শিরোনাম। মোদী বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিন মাদ্রাসা ছাত্র, নিপুণ রায় তিন দিনের রিমান্ডে, মামুনুল হককে গ্রেফতারের আলটিমেটাম, বাইতুল মোকারমের সংঘর্ষে 600 জনকে আসামি করে মামলা। এবার দেখুন বিস্তারিত সংবাদ। মোদী বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত তিন মাদ্রাসা ছাত্র। চট্টগ্রামের হাটহাজারিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের প্রতিবাদে আয়োজিত মিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন। শুক্রবার 26 মার্চ বেলা 2:30 দিকে দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সামনে ঘটনা ঘটে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ফাঁড়ি এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, সংঘর্ষের ঘটনায় 4 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে 3 জন মাদ্রাসা ছাত্র ও 1 জন স্থানীয় দর্জির দোকানে কাজ করতেন। এছাড়া আহত আরও 4 জন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন। নিহতরা হলেন রবিউল ইসলাম, মেরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম ও জামিল মিজান। এদিকে খবর পেয়ে বিকেল 5:45 দিকে নিহত ও আহতদের দেখতে চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে আসেন হেফাজতের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরী। হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন বলেন, সংঘর্ষের ঘটনার পর উপজেলা ভূমি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি উত্তপ্ত রয়েছে, প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। এর আগে বেলা 2:30 দিকে হাটহাজারী দারুল উলুম মইনুল ইসলাম মাদ্রাসার সামনে ছাত্র মুসল্লিদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরে বিরোধিতা করে একটি মিছিল বের করে হাটহাজারী বড় মাদ্রাসার ছাত্র ও মুসল্লিরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বাধে। পরে পুলিশ টিয়ার শেল ও গুলি চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন বলেন, পুলিশের ওপর হামলা ও থানায় ইট পাটকেল নিক্ষেপ করেছে মাদ্রাসার ছাত্ররা। আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছি। হেফাজতের সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদী বলেন, মাদ্রাসার ছাত্ররা ঢাকায় বাইতুল মোকাররমের হামলার পর একটি মিছিল বের করে। এরপর মিছিল পুলিশে বাধা দেয়, পুলিশ মাদ্রাসার ছাত্রদের লক্ষ্য করে গুলি চালায়, তারপরেই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে 10 জন আহত হয়েছেন। থানায় কেন ভাঙচুর করা হলো এ প্রশ্নের উত্তরে তিনি বলেন, মিছিলে বাধা না দিলে সংঘর্ষের ঘটনা ঘটত না। নিপুণ রায় 3 দিনের রিমান্ডে। সন্ত্রাস বিরোধী আইনের মামলায় বিএনপি নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় সহ 2 জনকে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সিএমএম আদালতের ম্যাজিস্ট্রেট মামুনুর রশিদ সোমবার এই আদেশ দেন। প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি অপরাধ ও তথ্য বিভাগের উপকমিশনার ডিসি মোহাম্মদ জাফর হোসেন। ঢাকার সিএমএম আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর পিপি হেমায়েত উদ্দিন খান প্রথম আলোকে বলেন, হাজারীবাগ থানায় মামলায় বিএনপি নেতা নিপুণ রায় ও আরমান হোসেনকে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার করে আদালতে হাজির করে পুলিশের পক্ষ থেকে 7 দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নিপুণ রায়কে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করেন। অপরদিকে আসামি পক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করে জামিনের আবেদন করা হয়। আদালত রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি নিয়ে প্রত্যেক আসামিকে 3 দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ঢাকার মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর পিপি আবদুল্লাহ আবু। নিপুণ রায়ের পক্ষে শুনানি করেন বিএনপি নেতা আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার। নাশকতার ষড়যন্ত্রের অভিযোগে নিপুণ রায়কে ঢাকার রায়ের বাজার বাসা থেকে গ্রেফতার করে র্যাব, আর আরমানকে কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে র্যাব। পরে নিপুণ রায় ও আরমান হোসেনের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করে হাজারীবাগ থানা পুলিশ। মামলায় নিপুণ রায়ের বিরুদ্ধে মুঠোফোনের মাধ্যমে আরমান হোসেনকে নাশকতামূলক কর্মকাণ্ড করার নির্দেশনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। নিপুণ রায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের পুত্রবধূ। মামুনুল হককে গ্রেফতারের আলটিমেটাম। আগামী 4 এপ্রিলের মধ্যে হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আলটিমেটাম দিয়েছে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ।
সোমবার রাজধানীর প্রেস ক্লাবে জাতীয় ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদের পক্ষ থেকে এক মানববন্ধনে এ আলটিমেটাম দেন পরিষদের নেতাকর্মীরা। হেফাজতের বিক্ষোভে অনেকটা ধ্বংসস্তূপের ব্রাহ্মণবাড়িয়ার শহর, যেখানে তারা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভাঙচুর করেন। জাতির পিতা বঙ্গবন্ধুর একাধিক প্রতিকৃতি ভাঙচুর সহ সরকারি বেসরকারি অন্তত অর্ধশত স্থাপনা ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ কারণেই হেফাজতের কেন্দ্রীয় নেতা মাওলানা মামুনুল হককে গ্রেফতার করার আলটিমেটাম দিয়েছে ওলামা মাশায়েখ শেখ ঐক্য পরিষদ। এর আগে গতকাল রোববার সকাল সন্ধ্যা হরতাল পালন শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। নিহতদের জন্য দোয়া দিবস পালন ও 2রা এপ্রিল সারাদেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা নুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন। বাইতুল মোকাররমের সংঘর্ষে 600 জনকে আসামি করে মামলা। রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে শুক্রবার 26 মার্চ সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। এতে অন্তত 500 থেকে 600 জনকে আসামি করা হয়েছে বলে জানা গেছে। সোমবার 29 মার্চ পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বক্কর সিদ্দিক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, শুক্রবার 26 মার্চ সংঘর্ষের ঘটনায় অজ্ঞাত 500 থেকে 600 জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি শুক্রবার রাতে করা হয় বলেও জানান ওসি আবু বক্কর সিদ্দিক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা সফরকে কেন্দ্র করে গত শুক্রবার রাজধানী বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও সরকারি দলের কর্মীদের সংঘর্ষ হয়। এতে অন্তত 70 জন আহত হন। সে সময় পেশাগত দায়িত্ব পালনকালে 10 জন সাংবাদিকও আহত হন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে ভারতের প্রধানমন্ত্রী 2 দিনের সফরে শুক্রবার ঢাকায় এসেছিলেন। তার এই আগমনের বিরোধিতা করে আসছিল বিভিন্ন দল ও সংগঠন। প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার জুমার নামাজের পরপর বাইতুল মোকাররম মসজিদের উত্তর ও দক্ষিণ গেটের সিঁড়িতে মোদী বিরোধী স্লোগান দিতে থাকে মুসল্লিদের একটা অংশ। সেখানে মসজিদ ফটকের আশেপাশে অবস্থান ছিল সরকারি দলের নেতাকর্মীদেরও। এরপর কিছুক্ষণের মধ্যেই দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এক পর্যায়ে মোদী বিরোধীরা মসজিদের ভেতর এবং অপর পক্ষ মসজিদের বাইরে অবস্থান নেন। মসজিদের ভেতর অবস্থানকারীরা ইটপাটকেল ছুড়তে থাকেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে এবং জল কামানো ব্যবহার করা হয়। ঢাকা মেডিকেল কলেজে থাকা আহতরা জানান, দেখে মনে হচ্ছিল তারা আগে প্রস্তুতি নিয়ে মসজিদে ঢুকেছে। নামাজ শেষ হতেই ব্যাগ থেকে লাঠি শুটা ইটপাটকেল বের করে অতর্কিত হামলা শুরু করে। আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন। আসসালামু আলাইকুম।